কলকাতা জুড়ে ঘটে চলেছে একের পর এক অলৌকিক হত্যাকাণ্ড ও আত্মহত্যা। পুলিশ হয়রান ও বিভ্রান্ত। এই রহস্যের সমাধান করবে কে? এটা কি সিক্রেট আই ডিটেকটিভ এজেন্সি? আসুন বলুন, আমি কে? কখনো সে 11 জন লাশময়ী নারীর সুজন, কখনো সে এক রাতের মধ্যেই বদলে গিয়ে হয়ে ওঠা নিজেরই প্রিয় বন্ধু, আবার কখনো সেই পুত্রশোকে স্তব্ধ হওয়া মায়ের হাসির কারণ। সে কে? এটা কিন্তু আমার প্রশ্ন নয়, সে কে? আর সেই কেই আমার সাথে আজকে হাজির, অর্থাৎ কে ওরফে রুদ্রনীল ঘোষ। নমস্কার। ওয়েলকাম রুদ্রদা। সে কে এই প্রশ্নটা নিয়েই প্রথম তোমার কাছে যাব। কে একজন ডিটেকটিভ? এবার ডিটেকটিভ বললেই যারা দর্শক রয়েছেন, ইভেন আমরা সবাই, বহু বছর থেকে, ছোটবেলা থেকে আমাদের কিছু অভ্যেস মাথায় আসে। ফার্স্ট আসে শার্লক হোমস, তারপরেই চলে আসে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, কিরিটি বা সবর। এবার এই কে, এই গোয়েন্দা কারুর সঙ্গে মেলে না। এই প্রত্যেকটি গোয়েন্দা চরিত্র, এই চরিত্রগুলো লেখার সময় থেকেই কিন্তু স্টার, মানে সিনেমাতে এদের জন্ম হয়নি, সিনেমায় এদের বড় হয়ে ওঠা। জন্ম কিন্তু হয়েছে একটা কুলিন বাড়িতে, যেমন মানে লেখকের লেখায় এমনভাবে তারা জন্মেছেন, বইতেই তারা কিন্তু তারকা বা স্টার হয়ে গেছিলেন। একদম। ফলত যখন এগুলো সিনেমা হলে আসতো, লোকজন ধরেই নিতেন, এটা তো দেখতেই হবে, দেখি কে করছে, এইবার কে করছে এইটা। বাট সেক্ষেত্রে কে পুরো আলাদা। আসলে প্রাইভেট ডিটেকটিভ যারা, যাদেরকে নিয়ে এই চরিত্রগুলো লেখা, যাদের জীবিকাটাকে নিয়ে, প্রাইভেট ডিটেকটিভ আসলে এমন হন না। যারা পুলিশের ডিটেকটিভ হন, তাদের 2-3টে কাজে মধ্যে আটকে থাকলে হয় না, নানান কাজে নানান ক্রাইমের মধ্যে তারা কাজ করেন। সরকার যে নির্দেশ দেন, বড় বড় স্ক্যাম, বড় মার্ডার মিস্ট্রি, অমুক তমুক, সব কিছুর মধ্যে। আর যারা প্রাইভেট ডিটেকটিভ, তাদের এখতিয়ার বা গন্ডি নেই অ্যাকচুয়াল এই ধরনের ক্রাইমের মধ্যে ঢুকে ফেলে থানার পুলিশ অফিসারকে এইটা বলা সেইটা বলা বা এত মার্ডার মিস্ট্রি করার। যেটা দেখানো হচ্ছে পুরোটাই গল্প এবং মিথ্যে। এটা কি সিক্রেট আই ডিটেকটিভ এজেন্সি? আসুন বলুন, আমি কে? আপনি কে? মানে আমি কে? আমি কি করে জানবো? কারণ এই ফিল্মটা যখন আসে তখন অভিরূপ আমি, আমরা কিন্তু অভিরূপ আগে রিসার্চ করেছিল, আমি তারপর অভিনয় করবার জন্য রিসার্চ করা শুরু করি এই কাজে। কি জানতে পারা যায় যে এটা কে? ঠিক গোয়েন্দা হিসেবে তাই, বাকি এই প্রত্যেকের থেকেই আলাদা, তাই কের সঙ্গে আর কারো প্রতিযোগিতা নেই। কিন্তু এটা করতে করতেই একটা খুব সিরিয়াস একটা কেস আসে, যেহেতু এই মানুষটার ব্রেনের মধ্যে অনুসন্ধানের যে ভাবনাটা রয়েছে, যেটা তাড়া করে ওকে, সেই বুদ্ধি দিয়েই কিন্তু সে একের পর একটা ছোট ঘটনাকে সলভ করতে গিয়ে দেখে এর পেছনে আর একটা ঘটনা রয়েছে, তার সঙ্গে আরও অনেকগুলো লোক রয়েছে, করতে করতে একটা জটিল জায়গায় পৌঁছে যায়। এবং যেটা এন্ড অফ দ্য ডে বুঝতে পারা যায়, ইটস এ ডেডলি সাইকোলজিক্যাল থ্রিলার, যেটার মধ্যে সায়েন্স ফিকশন আছে, এবং যেটা কিন্তু এর আগে হয়নি। আর এই সাইকোলজিক্যাল যে ফিকশন, মানে সায়েন্স ফিকশন যেটা রয়েছে, তার শিকার কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই। তা সত্ত্বেও এই যে দাপট, যেটা কিন্তু এটাও একটা সায়েন্স, সত্যজিৎ রায় কিন্তু এই বিষয়টা নিয়েই কাজ করতেন, মানে সত্যজিৎবাবুর লেখার যে শঙ্কু, তাতে যেমন প্রচুর সায়েন্স ফিকশনের কথা রয়েছে, যেটা আমি জানি না সন্দীপবাবু কবে করবেন, বা যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আমরা হয়তো দেখতে পাবো। উনি করবেন খুব শিগগিরই বলছিলেন, হয়তো, মানে হলে সত্যি খুব ভালো হয়। তো এই ঘটনা কিন্তু লেখা ছিল, হয়নি, এটা কিন্তু অভিরূপের মতো প্রথম একজন পরিচালক, নতুন পরিচালক, সেটার প্রথম কাজের মধ্যে এই বিষয়টাকে ঢুকিয়ে ফেলেছে। গ্রাফিক্স,
সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন, এবং একটা সাধারণ মানুষ যে গোয়েন্দা হয়ে যেতেই পারে তার জন্য তাকে ধোয়া তুলসী পাতা চরিত্র, তার লোভ থাকতে নেই, দোষ থাকতে নেই, এটা যে হতে হবে তা নয়, ঠিক সেইভাবেই বুনেছেন। এবং এখানেই কিন্তু যখন প্রথম স্ক্রিপ্টে নিয়ে আসে আমার কাছে, আমার ইন্টারেস্ট গ্রো করে, ইভেন রজতত্ব দত্তেরও রনিদারও ইন্টারেস্ট গ্রো করে, অ্যান্ড তারপর ফিল্মটা তৈরি হয়। এগুলো কিন্তু তুই ঠিক করছিস না তাই, তাহলে আর মাকে বলে দে আমার মামাই বকবে, আমি কাঁদব। মেয়েটা বেঁচে নেই। আমার নাম নীলাঞ্জনা সেন। নীলাঞ্জনা 2009 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যা, কে তো তুমি? আমি না। আচ্ছা, তোমার প্রথম কথাতে কে কে সেটা মানে একদম স্পষ্ট, তো সেক্ষেত্রে তুমি যে কজন গোয়েন্দাদের নাম বললে তারা কিন্তু আসছেন বারবার আমাদের কাছে, এখনো দর্শকেরা পছন্দও করছেন, কিন্তু তোমার কথা সূত্র ধরে যদি যাই তাহলে কি তুমি কি বলতে চাও, মানে তারা এখনো সমসাময়িক নন, এখনকার জন্য নন? না, সমসাময়িক বলতে আমার শুধু একটাই জিনিস মনে হয়, কারণ আমি যদি খুব ভালো করে ব্যোমকেশকে দেখি, ব্যোমকেশের যেমন আমার সত্যি প্রশ্ন জাগে যে আমি এত বছর ধরে সিনেমা দেখছি, এত বছর ধরে ব্যোমকেশকে দেখছি, ব্যোমকেশের তো বাচ্চা হচ্ছে না, তার সংসারে তো অশান্তি হচ্ছে না, যদি ইফ ইটস এ সিরিজ যদি হয় তার তো বয়স আস্তে 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 বাড়া উচিত, আমি ধরে নিলাম এক জায়গাতেই রেখে দেওয়া হয়েছে। ব্যোমকেশকে দেখলে ব্যোমকেশের স্ত্রীর সঙ্গে কোনো সমস্যা নেই, একজন হাজব্যান্ড, সে বাড়িতে থাকে না, সারাদিন ধরে কে কোথায় কি করছে তার বউ একবারও ঝগড়া করে না। আমার কিন্তু কোথাও আজকের দিনে আমার, আমি তো দর্শক, একটা বাঙালি বাড়িতে এটা নিয়ে যে অশান্তি, আমার মনে হয় দেখতে আমি চাই যে ব্যোমকেশের সঙ্গে তার স্ত্রীর বাদানুবাদ হচ্ছে, আমি দেখতে চাই, আমার দেখতে ইচ্ছা করে মানবিকভাবে। আমি ফেলুদার ক্ষেত্রে খুব মাইনিউটলি আমি দেখি যে ফেলুদা, আমি রিসেন্ট ফেলুদাতে দেখেছি যে ফেলুদা ইনোভা করে ঘুরছেন, আধুনিক গাড়ি করে ঘুরছেন লাস্ট ছবিতেই, মানে আমি ডাবল ফেলুদার কথা বলছি না, তার আগে যেটা আবির করেছিল, কিন্তু ফেলুদা সেই চাদর আর পায়জামা গায়ে দিয়ে ঘুরছেন, মনে হচ্ছে আমি 1960s এর ফেলুদাকে দেখছি যিনি কিন্তু আধুনিক গাড়ি করে ঘুরছেন, তিনি মোবাইলও সেইভাবে অ্যান্ড্রয়েডে ব্যবহার করছেন না, কেন করছেন আমি জানি না, আমার মনে হচ্ছে যে আরেকটুখানি আধুনিক করলে ভালো হয়, যারা পরিচালনা করেন তারা অত্যন্ত বুদ্ধিমান এবং শিক্ষিত, আমার মনে হয় যে রিসেন্টলি ভাববেন, আদারওয়াইজ নাহলে কিন্তু দর্শক যারা আমরা সাধারণ মানুষ তাদের কিন্তু কোথায় একটা টার্মোয়েল চলছে। তো ফেলুদা বা ব্যোমকেশের আমি বললাম যে এই চরিত্রগুলো অভিনয় করবার আগে থেকেই স্টার, একদম তারা জন্ম, নতুন জন্ম নিয়ে স্টার কিন্তু হয়নি। আমার নিজের ঠিক এই মুহূর্তে মনে হচ্ছিল যে আরো ডিটেকটিভ গল্পে যেহেতু ড্রামা লেয়ারটা বেশি থাকে, ড্রামা মানুষ দারুণ পছন্দ করেন, তাই ডিটেকটিভ গল্পগুলো বাংলা দর্শক খুব পছন্দ করছেন, ইভেন যেটা দেখে কিন্তু হিন্দিও করতে বাধ্য হয় ব্যোমকেশ সঙ্গে তারাও করেন। আর রুদ্রদা এখানেই যাবো যে নতুন চরিত্র প্লাস আমরা এতদিন যে কজন গোয়েন্দাকে দেখে এসেছি বা আমার মনে হয় সকলে দেখতে যেভাবে গোয়েন্দাদের পছন্দ করেন, লম্বা চওড়া মানে একটা হিরোইজম তার মধ্যে থাকবেই, সেই ছকটাও কিন্তু ভেঙেছে অভিরূপদা, সেটা তুমি কতটা কনফিডেন্ট ছিলে যখন? আমি 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 অনেকটা কনফিডেন্ট ছিলাম, তার কারণের জায়গা হচ্ছে যে শার্লক হোমস তিনি একদম ছোটখাটো চেহারার মানুষ, কজন পরিচালক ও প্রযোজক আমি জানি, যেমন আছে আমরা সচেতন যারা আরবান ছবি বানান সেই পরিচালকরা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে কিন্তু স্ট্রেট ওয়েতে যে যে ধরনের ছবি দেখেন, ওয়াহ কেয়া ফিল্মে বলেন, কাস্টিং করবার সময় কিন্তু স্ট্রেটলি দেখা যায় সেই গতানুগতিক ছকেই তিনি যাচ্ছেন, আমার খুব কষ্ট হয় তাদের জন্য, কি কারণে পারেন না আমি জানি না, তারা যদিও সবর এর আগে জন্ম নিয়েছে এইভাবে নয়, সবরও কিন্তু কোথাও একটা নতুন জন্ম হলেও, সবরের অন্যভাবে জন্ম অনস্ক্রিন জন্ম হলেও সবর কিন্তু কোথায় যেন একটি প্রচণ্ড অনেস্ট, ওই মহাকাব্যিক চরিত্রের মতো আর কি, তার গার্লফ্রেন্ড থাকতে নেই, মেয়েদের দিকে তাকাতে নেই, হাসতে নেই বেশি, গম্ভীর হয়ে থাকতে হয় সারাক্ষণ। তো আমি আমার ব্যক্তিগত জীবনে আমার যে কজন পুলিশ ডিপার্টমেন্টের যারা খুব বিরাট বড় বড় ক্রাইম ধরেন সেই ধরনের গোয়েন্দাদের সঙ্গে আমার পরিচয় আছে, মানে গোয়েন্দা মানে অন্য কিছু বানিয়ে দেওয়া হয় না, এখানে আমরা যেভাবে স্ক্রিনে দেখি, আমি অভিনেতা বাই প্রফেশন, মানে এটা কি আমি বাথরুমে যাওয়ার সময় মেকআপ করে চান করছি না এরকম করে চুল মুড়ছি তা তো নয়, এ কারণেই অভিরূপের নতুন চরিত্র কে বলেই যে গোয়েন্দা অনেক বেশি করে চেনা, অনেক বেশি করে চেনা লাগবে মানুষের, যে আমিও তো এটা হতে পারি, মানুষের ড্রামা ভালো লাগাটাকে, এবং সে কিন্তু নতুনভাবে জন্ম নিচ্ছে আমার, আমি 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 নিশ্চিত রিকের ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু আমি কোথায় যেন আধুনিকতাটাকে দেখতে পাবো বলে আমার মনে হয়। আমি ফেলুদাকে আমি যদি আধুনিক গাড়িতে চড়াই,
আজকের দিনে রাখি, তাহলে আমাকে আধুনিক গেজেটস গুলো হাতে দিতে হবে। ফেলুদার সিরিজে একজন বৃদ্ধা ঠাকুমাকেও দেখতে পাই না, মানে কোনো ইয়াং মহিলা চরিত্র তো দূরের কথা। আমি এটা মানে তো আমার সোসাইটিকে আমি অস্বীকার করছি সামহাও, সেটা আমার মনে হয় যে নিশ্চয়ই সন্দীপবাবুরা নিশ্চয়ই ভাবছে। তো এই বোকামিটার মিথ সাউথ ইন্ডিয়া তো সবার আগেই ভেঙে দিয়েছে। 80% সাউথ ইন্ডিয়ান ফিল্ম যে কি আধুনিকতার জায়গায় চলে গেছে যা সেটা ভাবা যায় না, যেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হয় কিন্তু মুম্বাইও বটে, রোজ হয়, কিন্তু আঙুলটা ওঠে টলিউডের দিকে। আমার মনে হয় বাংলা ছবির রিমেক, আমার এই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু আলোচনা মানুষের না করতে ভাল লাগে, যে আলোচনার আসলে কোনো রেজাল্ট নেই। আমার তা রিমেক করতে হয় 5 কোটি দিয়ে, এটা আদৌ রিমেক হওয়া সম্ভব হয় না তো কোনো দিনের দুস্থতা, এর বাইরে কিছু হয় না। আমি ফুল পাইনি বলে প্লাস্টিকের ফুল কিনেছি, দুটো ফুল কখনো এক হতে পারে? তো ওই সিনেমাটা হচ্ছে না, অভিনয় কপি করা যায় না, কিন্তু এখন বহু ছবিতে শর্টও কপি করা হয়, সেম শর্ট। হ্যাঁ, তার কারণে জায়গা হচ্ছে যে হয় পরিচালকরা তারা দুস্থ মানসিকভাবে, বা তাদের উপরে প্রডিউসারদের হয়তো কোনো প্রেশার আছে, বা তারা হয়তো পরিচালকদের বিশ্বাস করেন না যে এ ভালো কিছু ইন্ডিভিজুয়ালি বানাতে পারে। ওয়েলকাম টু দ্য ফিউচার। একটু মজার কথা যাই, মানে এখানে তোমার আর রনিদার মাঝে আমরা যাকে দেখতে পাচ্ছি দেবস্মিতা, তো আমরা এটা শুনেছি যে তোমার হাত ধরেই দেবস্মিতা টলিউডে প্রথম কাজ করছে বাংলা ছবিতে, তো সেক্ষেত্রে এর আগেও আমরা বহু এরকম অভিনেত্রীকে দেখেছি যারা তোমার হাত ধরেই এখানে এসেছে। এই ক্ষেত্রে জিজ্ঞেস করব যে কোন জায়গাগুলো তুমি প্রডিউসার বা অ্যাক্টর কো-অ্যাক্টর হিসেবে কোন জায়গাগুলো তোমার সহ মানে নায়িকাদের মধ্যে তুমি খুঁজে পেতে চাও, মানে দেখলে মনে হয় যে নাই আমার সাথে কাজ করতে পারে? আমি প্রথম বলি যে এই ক্ষেত্রে, এই সিনেমার ক্ষেত্রে অভিরূপ একজন, এই ছবিতে একজন হিরোইনকে ও ঠিক করেছিল, সব দিক দিয়েই পারফেক্ট সে ছিল প্রত্যেকে আগে থেকে, কারণ অভিরূপ খুব সবাইকে খুব যত্ন করে ব্রিফ করতো ওর স্ক্রিপ্ট কি। আমি অভিনেতা বা অভিনেত্রী হিসেবে যদি আমার কাছে কোনো স্ক্রিপ্টে কোনো কিছু মনে হয় যেটা আমার, এটা আমি এক পারফর্ম করতে পারবো না, হয় আমার আপত্তি রয়েছে, তো তাহলে সেটা সেখানেই ক্লিয়ার করা উচিত। তাই আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে প্রোডাকশনটাকে হেল্প করা। ইভেন আমাদের অন্যান্য জায়গায় অধিকাংশ শুটিংয়ে আউটডোর ছিল, অভিনয় করতে এসে হঠাৎ করে বলেন যে আমি এই দৃশ্য এই মুহূর্তে করব না, এবং সেখানে এতগুলো মানে সেখানে সামান্য কিছু টাকা পয়সা, একটা বিরাট টাকা, এবং পুরো শুটিং কিন্তু বন্ধ হয়ে যায়। এই ধরনের মানসিকতা একটা ভয়ঙ্কর রকম মনোবল ভেঙে দেয় একজন ডিরেক্টরকে, যে সে হেল্পলেস কি করবে। এবং অভিরূপ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু চেয়েছিল এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলার, আমি এবং রজতাপদা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা চরিত্র যেন ফ্রেশ ফেস হয়, ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, সেটা আমরা দেখেছি বাকিদের উভয় প্রায় নতুন। এর আগে দেবস্মিতার ও শাহরুখ খানের সঙ্গে একটা বিজ্ঞাপন করেছিল, আমার খুব ভালো লেগেছে। আমি বললাম যে রজতাপদা এবং আমি একটা সিনেমা করছি, সেখানে যদি বলা হয় যে মূল মহিলা চরিত্রে অভিনয় করতে, তুই করবি? কিছুক্ষণ চুপ থেকে পরিষ্কার বলে যে আমি কিন্তু পারবো না, খুব অনেস্টি যেটা, যে আমি কোনোদিন ট্রাই করিনি, আমি জানি না আমি ফেল করবো কি না। বাট রজতাপদত্ত এবং রুদ্রনীল ঘোষ তাদের সঙ্গে একদিনের জন্য অভিনয় করাটা কিন্তু আমার কাছে একটা লেসন হয়ে থাকবে, আমি অভিনয় পারি কি পারি না। সো আমার নিজের যেটা মনে হয় যে ইফ সামবডি ইজ স্পার্কলিং, স্পার্কল করছে, তাকে করা উচিত। কারণ দেখো ঘটনাটা কী হয় বলো তো, দুটো মজার জিনিসের জায়গা হয়। হোয়েন এভার আমি যখন কোনো একটি মেয়েকে বলছি ভালো, সঙ্গে সঙ্গে ও হয়। আজকে রাজ চক্রবর্তী ডিরেক্টর হয়ে এই ইন্ডাস্ট্রিতে আসা এই লোকটা, সেটা নিয়ে আলোচনা কম হয়। আজকে বিশ্বনাথ বসু থেকে আরও তাবড় তাবড় অভিনেতা যারা, যাদের প্রশংসিত হন বিভিন্ন বয়সে, তাদেরও এই লোকটাকে নিয়ে আসা, এই লোকটা নিয়ে আসা। বাট ওই আলোচনাটা হয় মহিলাদের নিয়ে, যদি আলোচনা করি যদি সে সুন্দরী হয় খুব ভালো। তো যাই হোক, তো আলোচনা যাই হোক না কেন, ধরো অভিনয়ের তফাত হচ্ছে 19 বা 20। তো তাহলে কি কারণে সেই অভিনেত্রী নির্বাচিত হন? কারণ প্রযোজক বা পরিচালকের কাকে পার্সোনালি ভালো লাগছে,
খুব বেশি চরিত্র তফাত, বিরাট যে হেরফের আমি মেনস্ট্রিমের ক্ষেত্রেই বলছি তা কিন্তু নয়। আমি ফ্লোরের মধ্যে পরিচালক বললে বুঝতে পারবে আমি যা নয় তাই গালাগাল করেছি, যখন ভুলভাল ছাট আমি আমি যখন মানে কথা বলি ওপেনলি কথা বলি, আমি যা তা গালাগাল মানে কাঁচা বাংলাতে আমি খিস্তি করেছি যাকে বলে, যখন দেখছি তার এক্সপ্রেশন হচ্ছে না। আর একটা বিষয় খুব মনে হয় যে মানে ফেস ফেসের উপরে মানুষের সারাক্ষণ একটা উইকনেস থাকে যে এ কি করতে পারে, ভালো পারে না খারাপ পারে, জিজ্ঞাসা থাকে তার উপরে। তো পরিচালক নতুন চেয়েছেন, নতুন পেয়েছেন এবং তিনি নাকি হ্যাপি। বাহ, তো আমরা যদি ট্রেলারটা দেখি তোমাকে আর দেবস্মিতাকে একটি ঘনিষ্ঠ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু দেবস্মিতা নতুন তাই এই প্রশ্নটা তোমার কাছে যে অফ স্ক্রিন কতটা রিহার্সাল করেছো তুমি? অফস্ক্রিন রিহার্সাল করতেই মানে প্রচণ্ড আড়ষ্ট ছিল, ভয়ঙ্কর, মানে এটা পরিচালককে জিজ্ঞেস করলে বুঝতে পারা যাবে যে প্রচুর স্মুচফুচের দৃশ্য আছে। আমি এর আগে অনেক ছবিতে ধরো চুমুটুমু খেয়েছি, প্রয়োজনের থেকে না বেশি, যতটা হট ওকে সিনেমায় লাগবে শিওর ততটাই, কিন্তু ব্যক্তিগত জীবনে ঠান্ডা মানুষ। আচ্ছা, ততটাই, তত ঠিক উল্টোটা আর কি ব্যক্তিগত জীবনে, মানে এ বিষয়ে বাড়তি বক্তব্য আর কি ওর বয়ফ্রেন্ড বলতে পারবে, এরপরে কিছু বলা সম্ভব না। যেটুকু দেখছি সেটা খুবই অল্প বলছো। হ্যাঁ, এতে অনেক বেশি ছবিতে, তাই তো? অনেক বেশি। তো ফিল্ম ইজ ভেরি, আমার মনে হয় যে খুব এই সময়ের ছবি আর কেন, তবে এক্ষেত্রে অভিরূপ মানে আমার মনে হয় না অভিরূপের ব্যাপারটা চাপা আছে, মানে এটা আমাদের হিরোইনের আছে কিনা সে বিষয়ে কথা হয়নি, কিন্তু নাহলে অভিরূপ লিখতে পারলো কি করে এত একটা হট সিন, সেই বলতে পারছে না। হ্যাঁ, ফুল হলিউড ভেতরে রয়েছে, জেমস বন্ড করে ফেলেছে। ও বাবা, জেমস বন্ড করে ফেলেছে। এখানে দর্শকদের বলবা যে যেমন ওই ফেলুদার তোপসে আছে, ব্যোমকেশের অজিত আছে, আমরা কিন্তু হারানো। আচ্ছা রুদ্রদা, এবার বলো যে তুমি যদি গোয়েন্দা সত্যি হতে পারতে তাহলে ইন্ডাস্ট্রির কার সিক্রেট তুমি বের করতে চাইতে, কার বা কার কার? ফার্স্ট হচ্ছে বোম্বাদার, সেকেন্ড হচ্ছে নতুন যে ছেলেটি এসেছে যশ বলে ছেলেটি, তার কারণগুলো একটু বলো, মানে কোন সিক্রেট? প্রথম জায়গাটা হচ্ছে যে বোম্বাদার এত বছর ধরে কাজ করার পরেও বোম্বাদার বয়সে 5 বছর কম পুরুষকে আমি দেখি করে কাশছে, কি লাঠি নিয়ে ঘুরছে, কি আর আপনি কেমন আছেন ভালো বলে কথা বলে, সেখানে বোম্বাদাকে দেখতে পাই নিজেকে যেভাবে মেনটেন করেছেন সিনেমার পর্দার জন্য, যেভাবে নিজেকে রেখে দিয়েছেন সেটা এখনো অবধি এক্সাম্পল যদি আমি দেখি, উত্তম কুমারকেও কিন্তু বয়স্ক ওইভাবে লেগেছিল, সেখানে কিন্তু টপকে গেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। শুধুমাত্র আমি চেহারা ধরে রাখবার ক্ষেত্রে নয়, সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও মেনস্ট্রিম থেকে উত্তমবাবুর সময় কিন্তু এত স্ট্রিমের অমুক তমুক ঝামেলা ছিল না, সেখান থেকে সুইচ ওভার করে আবার একটা মানে আরবান ছবির সৃজিৎ মুখার্জিদের মানে হরনা চক্রবর্তী, স্বপন সাহার এই ধরনের একটা সিনেমা থেকে সৃজিৎ মুখার্জি, কমলেশ্বর, এই জায়গায় চলে আসাটা, নিজেকে ফিট করে নেওয়া এবং সমান ভালোবাসা আদায় করে নেওয়া মানুষের, এইটা হ্যাটস অফ, মানে এটা দেখবার। আর এতটা বিনয়ী একটা মানুষ, এত হাম্বল, অথচ বন্ধু, কিরে বেটা কি কেমন আছিস বলে যখন জড়িয়ে ধরে, আমার মনেই হয় না যে এই মানুষটা সম্মানে যোগ্যতায় বয়সে আমার থেকে এতটা বড়। মানে মাঝখানে আমার দেখা হলো, আমাকে বললো যে ও আমি তোকে ফোন করতে ভুলে গেছিলাম, দেখা হলো, ভালো বলে দিলাম। আমি ওই কাজটা মাইনুলি তো দেখলাম, বাবু কী অভিনয়টা করেছিস তুই, আমার মানে আমি হলো, আমি একটা এরকম অভিনয় আছে যে আমার অভিনয় দেখার পর আমি ফোন করেছিলাম মোম্বাদাকে, জাতিশ্বর, মোম্বাদা আই লার্নড লেসন, আমি একটা লেসন, অভিনয়ের একটা লেসন তোমার থেকে আমি শিখলাম। ফোনটা নিয়ে ভদ্রলোক চুপ হয়ে গেলেন কিছুক্ষণ, তারপর আমি দেখলাম যে ফোঁপানির আওয়াজ আসছে, হি ওয়াজ ক্রাইং। আচ্ছা, আমাকে বললেন যারা তোদের মধ্যে কয়েকজন রয়েছিস যারা তো খুব সিরিয়াসলি অভিনয়টাকে ভালোবাসিস, অভিনয়টা বুঝিস, তাদের কাছ থেকে এই কথাটা শোনা, মানে আমি জাস্ট আমি ইমোশনালি আমি
মানে অন্যরকম লাগছে আমার, কিছু মনে করিস না পরে কথা বলবো রুদ্র, থ্যাংকস এ লট, সরি। সো এই হাম্বল, মানে আমি এখানেও কিন্তু আমি স্ট্রেটলি বলবো, সো দিস পার্সন, এই লোকটার উপরে গোয়েন্দাগিরি করতে হয় যে এনার হার্টে আর এনার বডিতে আর এনার মাথায় ঠিক কি রয়েছে। সেকেন্ড হচ্ছে যশ। আমি যশের ক্ষেত্রে একটাই জিনিস আমার যেটা চোখে লেগেছে, বুম্বাদা রেডি, বুম্বাদা বসে রয়েছেন, যশ হেলে দুলে ঢুকলো এক ঘন্টা পরে, যেন কিছুই হয়নি, বুম্বাদা যেন কেউই নয়, সরি বলা দূরের কথা, অন্তত আমি তো দেখিনি, যখন ঢুকলো সেই অ্যাপ্রোচের মধ্যে লেট হয়েছে সেটাও নেই। এইটা নিয়ে আমার গোয়েন্দাগিরি করবার আছে যে কি সাহসে আমরা যারা প্রত্যেকে ইন্ডাস্ট্রির এভরিবডি, মানে ইভেন হি ইজ এ কিং, মানে বিনম্র রাজা একজন, সম্রাট, রেসপেক্টের জায়গায় ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখে দেওয়ার জায়গায়, যে ইন্ডাস্ট্রিতে আমরা বা যশেরা দু পয়সার ভাত করে কমে খাচ্ছি বা মানুষের থেকে ভালোবাসা বা সম্মান পাচ্ছি বা লোকে শিল্পী হিসাবে এক কোটি লোক বা একটা লোকও আমাদের সম্মান করছে, যদি এই লোকটা ধারাবাহিকতা না রাখতো, শুধুমাত্র উত্তমবাবু উত্তমবাবু করে লাফালেই তো হবে না, মানে উত্তমবাবুকে নিয়ে আলোচনা করতে পাচ্ছি কারণ এই মিডিয়ামটা উনি বাঁচিয়ে রেখে দিয়েছেন বলে, যার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। একদম, উত্তম কুমার দীর্ঘদিন বেঁচে ছিলেন কিন্তু টেলিভিশনের থ্রু দিয়ে, টেলিভিশনে শুধু ওনার সিনেমাই দেখানো হতো, হলে উত্তম কুমারের সিনেমা যদি চালানো হতো কজন যেতেন আমি জানি না, উইথ ডিউ রেসপেক্ট টু ওনার ডেডিকেশন। কোনো অংশে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তার থেকে আমি নিচু করে দেখতে পাই না, সমান জায়গা দুজন অবস্থান করছেন। তাই এইখানে একজন মানুষকে বসিয়ে রেখে দেওয়া, এটা জন্য কি কি কতটা ব্রেভ হার্ট লাগে, এইটার জন্য আমি একটু গোয়েন্দাগিরি করতে চাই। বুঝলাম, মানে তোমার জন্য মহানায়ক কিন্তু বুম্বাদা, তাই তো? 100% আমার দেখা মহানায়ক বুম্বাদা। আমি কি হয়, মানুষ মারা গেলে বাঙালির একটা টেন্ডেন্সি আছে, হয়তো ঝগড়া, যেই মারা গেল সঙ্গে সঙ্গে একটা টেন্ডেন্সি চলেই আসে, হ্যাঁ লোকটা একটু খারাপ ছিল কিন্তু ভালো ছিল। তো আমি উত্তমবাবুর সিনেমাতে অভিনয়ের অবদানটা এইটা আমি জানি, বাকি ব্যক্তিগতভাবে উত্তমবাবুকে জানবার না আমার বয়স হয়েছে না, আমি সেই সময় ছিলাম, আমার যদি গত জন্ম কী ছিল আমি জানি না, তো তাই আমি এইভাবে বলতে পারি না। কয়েকজন মানুষ বলেন, যতগুলো জিনিস আমি শুনেছি তার থেকে অনেক বেশি করে আমার মনে হয়েছে বুম্বাদা অনেক বেটার। হয়তো যারা উত্তম অনুরাগী রয়েছেন তাদের কষ্ট লাগবে, কিন্তু সেই উত্তম অনুরাগী তারা তো উত্তমবাবুকে ব্যক্তিগতভাবে জানতেন না, আমার সেক্ষেত্রে অনেক বেশি করে আজকের দিনে যেখানে সামাজিক জটিলতা বেড়েছে, সম্পর্ক যেখানে অস্থির, যেখানে বন্ধুত্ব দুদিনে ভেঙে যায়, সেখানে কিন্তু এই মানসিকতা নিয়ে সার্ভাইভ করা বড্ড কঠিন ছিল। ওই সময় অসাধারণ পরিচালক এবং লেখকরা ছিলেন উত্তমবাবুর পাশে দাঁড়াবার জন্য, উইথ ডিউ রেসপেক্ট টু অল, প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু সেটা পাননি, বুড়ো বয়সে এসে শেষকালে আধুনিক ছবির ক্ষেত্রে পাচ্ছেন। তাই আমি বলবো যে এটা অনেক বেশি করে টাফ। মহানায়ক অভিনয়ের নিরিখে আমার কাছে দুজনেই ইকুয়াল, একটা আমার শোনা আর একটা চোখের সামনে দেখা, মানুষ হিসাবে যেহেতু আমি উত্তমবাবুকে দেখিনি অনেক বেশি প্রায়োরিটি দেব আমি প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা রুদ্রদা, তোমার অনেকটা সময় নিয়ে নিয়েছি, এবার শেষ করব। এবার যেটা করবো যে লাস্ট একটা ছোট্ট গেম খেলবো, কে তারপর কয়েকটা শব্দ বলবো সেটার অনুযায়ী তোমার নামগুলো বলতে হবে সঙ্গে সঙ্গে। চলো, ফার্স্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে কে বন্ধু, কাঞ্চন মল্লিক, কে শত্রু, আমি নিজে। এটা তো বুম্বাদা হয়ে গেল না, তার কারণ হচ্ছে রোজ আমাকে আমার 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 সঙ্গে ফাইটটা করতে হয়, তার কারণ আমার মনে হয় যে আমি যে ধরনের অভিনয়টা করি আমার ধরনটা সম্পূর্ণ আলাদা বাকিদের থেকে, তাই আমার প্রতিযোগিতা আমার সঙ্গে, আমার প্রতিযোগিতা ঋত্বিকের সঙ্গে নয়, আমার প্রতিযোগিতা খরাজার সঙ্গে নয়, আমার প্রতিযোগিতা অপুদার সঙ্গে নয়, সুপ্রিয়দার সঙ্গে নয়, কৌশিক সেনের সঙ্গে নয়, রাজেশ শর্মার সঙ্গে নয়, রজতাভ দত্তের সঙ্গেও নয়, আমার প্রতিযোগিতা নিজের সঙ্গে, কারণ মানুষ আমাকে আলাদা করে নির্বাচিত করেছেন, আমার থেকে রোজ ভালো অভিনয় দেখার এক্সপেকটেশনটা রাখেন। কিছু অভিনেতা তারা লাকি যাদের লুক নিয়ে মানুষ প্রত্যাশা রাখেন,
যে কেমন সানগ্লাস পরলো, কেমন জুতো পরলো, কেমন জিন্স পরলো, কেমন ভালো নাচলো, আমাদের থেকে অভিনয়টার প্রত্যাশা করেন। নতুন কোন ছবিতে আমি কি কতটা ভালো অভিনয় করলাম, আগের থেকে ভালো করলাম কিনা। সো আমি আমার শত্রু যদি আমি কুড়েমি করে থাকি। আচ্ছা, কে রিসেন্ট ক্রাশ? আলিয়া ভাট। টলিউড? ও লোকাল কমেডিতে আসতে হবে। লোকালে সৈনিকে আমার এখন খুব ভালো লাগে, আগে ওকে ভালো লাগতো, কিন্তু রেগুলার ও এতটা ম্যাচিওর করছে ওর অভিনয়তে এবং ডেডিকেশনে, আমি সিরিয়াসলি বলছি প্রেমে পড়ছি। এখন রাতে কে কথা বলার সঙ্গী? রাত 10টার পর থেকে হসপিটাল কেস আর বিপদে পড়া কেস ছাড়া কোনো ফোন ধরি না। হোয়াটসঅ্যাপে আমি রাত্রিবেলা 2টো অবধি কথা বলি, এবং তার মধ্যে ছেলেদের সঙ্গে কথা বলি হচ্ছে 10টার মধ্যে 2টো ছেলে আর বাকি 8টা মেয়ে, এটা প্রমাণ করাবার জন্য আমি স্ট্রেট একজন পুরুষ, এবং প্রত্যেকটি মেয়েকেই আমি একই মিথ্যা কথা বলি যে তোমায় ভালো লাগে। যদি বিয়ে হয়নি, মানে বউ থাকলে তো মারধর করতো, হাজার পুরুষের যাই হোক না কেন, কিন্তু বিয়ে হয়ে গেলে এই ব্যাপারটা খুলে প্রথম মিথ্যা কথা বলবো তো। এগুলো তো আমি বাবা জেঠুদের থেকে শিখেছি, যারা টিভি দেখছেন আমাদের, আপনার বউ তো মানে হেমালিনীর থেকে ভালো, তাই না কাকু? আচ্ছা, রিসেন্ট কে ব্যথা দিয়েছে? রিসেন্ট ব্যথা দিয়েছে পরম। হ্যাঁ, ও জন্মদিন ছিল, সবাইকে ডেকেছে, আমায় ডাকেনি। এর কি করলো সত্যি? হ্যাঁ, আমারও কদিন পরে যে আমার জানুয়ারিটা আসুক, সবাইকে বলবো ওর বাড়ির সামনে একটা কেকের টুকরো পাঠিয়ে দেবো, তোকে আসতে হবে না, এনে খা। শেষে একটু তুমি যদি দর্শকদের কিছু বলে দাও কে নিয়ে। আমার দর্শকদের শুধু একটাই কথা বলার, যে ভালো ছবি, নতুন পরিচালকদের, আপনাদের নতুন গল্প নিয়ে তাদের কাজ করার যে সাহসটা, সেটাকে আপনারাই প্রায়োরিটি দিচ্ছেন। পুরনো পরিচালক মানেই ঠিক, নতুন পরিচালক মানে ভুল, এই ধারণাটা আপনারাই ভেঙে দিয়েছেন। ভালো গল্প, ভালো অভিনয় হলে আপনারা যান, পরিচালক বৃদ্ধ হন বা শিশু হন আপনারা যান। তো সেই ভরসাতেই অভিরূপ ঘোষ, একদম ইয়াং একটা পরিচালক, দেখলে আপনি মনে হবে টেলিভিয়ার, মানে বদলু ভুল টাইপের একটু চটকে দিই, আমার নায়িকাদের থেকে ওই জন্য ওকে বেশি ভালো লাগে। এই রে, এটা কিন্তু একটু না, তুমি ক্লিয়ার করে দিয়েছ এর আগে অনেক কিছুই। যাই হোক, আমি খুব সোজা মানুষ, আশ্চর্য আমার খুব ভালো লাগতেই পারে। আসলে এই যে আমরা এখানে বসে আছি, আমি কি একটা লোহার বালিশ নিয়ে বসে আছি? না তো, ঠিক তেমনই। আমি সবাইকে বলবো যে নতুনের পরিচালকের কাজ, এবং সেখানে আমি রজতাপাত দুজনে মিলে ফাটিয়ে অভিনয় করবার চেষ্টা করেছি, খুব পরিশ্রম করবার চেষ্টা করেছি, এবং অভিনয় দেখে আপনারা সত্যি বলতে পারবেন না ফালতু ছবি। তাই প্রচুর বিগ বাজেট ছবির ব্যানারে, যে বিগ বাজেট ছবিগুলো দেখে আপনারা অনেকেই দুচ্ছাই বলে ফিরে আসেন, এটাকে বাংলা ভাষায় ফ্লপ বলা হয়। ফ্লপ হিট আপনাদের হাতে, তো কষ্ট করে আপনারা যে ছবি বানিয়েছি, যার মধ্যে পরিশ্রম আছে, যার মধ্যে আপনি আপনার পাড়ার ছেলেটাকে গোয়েন্দা হিসেবে দেখতে পারবেন, সেটা দেখে আসুন। আর একটা ইমোশনাল গল্প রয়েছে, সেটা আবিষ্কার করুন। থ্যাংক ইউ সো মাচ রুদ্রদা, অনেকটা সময় আমাদের দিলে। আর আপনাদের বলি, আজকে আপনারা কে এর ভেতরের এবং কে এর বাইরের অনেক কথা জানলেন, কিন্তু কে আসলে কে সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু হলে গিয়ে দেখতে হবে কে সিক্রেটাই। আজ এখানেই শেষ করছি, টলিউডের বাকি খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।